সস্তা ক্রিমিনাল যাদের আছে ভাই তাদের সাথে খেলেন, ঠিক আছে? আমাদের সাথে আপনার যায় না ভাই, যান না ভাই, বেরো ভাই। আপনারা কি দিচ্ছেন কেন ভাই? আপনারা আপনি বললামই তো ক্রিমিনাল পরে আসেন, দেন আমরা একসাথে গেম খেলবো, বলছি তো ভাই। আপনি এই ডিপ সস্তা ক্রিমিনাল পরে পরে কেন আসতেছেন ভাই? ভাই এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না ভাই, সিরিয়াসলি। অনেকবার কেক দেওয়ার পরও কেন আসেন আপনি? লজ্জা নাই আপনি? এটা দেখেন আছে, এটা আছে আছে। হে কিয়া দেখাও, ওকে ছোড়ো, কই বাত্রি, ইয়ে তো দেখাও। এ হে কিয়া, আপনাদের কাছে ক্রিমিনাল আছে বলে ভাই এভাবে অপমান করতেছেন ভাই? আপনার কাছে রিয়ার আছে, ঠিক আছে ভাই, আমার কাছে রিয়ার নাই, ঠিক আছে। প্লিজ ভাই একটা মেসেজ স্টার্ট দেন ভাই, চলেন না ভাই, একটা ভিডিও বানাবো, চলেন ভাই। 10 জনকে ক্রিমিনাল বান্ডিল আমি ফাইট টুকেল বের করে দিচ্ছি, আপনারা ঠিকই শুনেছেন, কিন্তু কোন 10 জনকে বের করে দিচ্ছি এটা কিন্তু গাইস আমি সিলেক্ট করতেছি, এটা আপনারা সিলেক্ট করার কেউ না, এটা সিলেক্ট করার সম্পূর্ণ দায়িত্ব আমার। যারা পেজটা ফলো করেন নাই ফলো করবেন, যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা প্রতিদিন প্রতিনিয়ত গেম প্লে করেন, ঠিকঠাক ভাবে ডায়মন্ড টপ আপ করতে পারেন না, প্রতি মাসে মনে করেন যে ঠিকঠাক ভাবে গেম প্লে করে ব্যাজেসও মনে করেন যে ইউজ কালেক্ট করেন, তাদের অ্যাকাউন্ট গুলো চেক দিয়ে তাদেরকে দিব। সো গাইস আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে কারা কারা আমাদের কাছে ক্রিমিনাল পেতে পারে, যারা ডায়মন্ড টপ আপ করে না বা নতুন প্লেয়ার বা অ্যাক্টিভ আছে বা ডায়মন্ড টপ আপ করতে পারে না, এরাই। আমাদের গেমের মধ্যে যে ক্রিমিনালটা ব্যাক আসছে, অনেক ভাইবের তার ক্রিমিনাল বান্ডিল নিতে চায়ও নিতে পারবে না। আর একটা জিনিস হচ্ছে, ম্যাক্সিমাম ক্রিমিনাল বান্ডিল বের করতে গেলে 2000 ডায়মন্ড লাগতেছে, 2000 ডায়মনে দুইটা ক্রিমিনাল পাওয়া যায় অনেক ক্ষেত্রে, আর 1000 ডায়মনে আবার একটাও পাওয়া যাচ্ছে। আমার এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটা ভিডিও দেখছো, সেটা হচ্ছে আমি ক্রিমিনাল বান্ডিলের জন্য অপমান হয়েছি, এবং রিয়ার যত ক্রিমিনাল আছে গেমেতে ব্যাক দিয়েছে, ইনকিউবেটারের ক্রিমিনালগুলো সব কিন্তু নিয়ে নিয়েছি ভাই, তোমরা দেখো এখানে কিন্তু সব ফিল আপ করা হয়ে গেছে। আরও একটা জিনিস, সেটা তোমাদের না বললে না, তোমাদের একটু দেখায়, তোমরা একটু দেখো, আমি বোল্টে যদি ক্লিক করি, ক্রিমিনাল বান্ডিলের পরে যদি ক্লিক করি, দেখো আমার কাছে হলুদ ক্রিমিনাল আছে, দেখছো আমি হলুদ ক্রিমিনাল নিয়েছি, তারপরে দেখো রেড ক্রিমিনাল নিয়েছি, আর গ্রিন ক্রিমিনাল, এটা তো ভাই অনেক আগেই ছিল। এই গ্রিন ক্রিমিনাল থাকার পরেও ভাই এটা নাকি এখন ক্রিমিনাল না, হ্যাঁ, এটাও একটা সময় এত পরিমাণ রিয়ার ছিল আর গেমের মধ্যে ব্যাক আসছে, এটা সবাই মনে করো সচল আসল নিয়ে নিয়েছিলো, হ্যাঁ। কিন্তু এই এই যে ক্রিমিনালগুলো আসছে, ব্লু ক্রিমিনাল, তারপর হচ্ছে এই যে বেগুনি কালার ক্রিমিনাল, তারপরে রেড ক্রিমিনাল, তারপরে নিয়ন ক্রিমিনাল, তারপরে ইয়েলো ক্রিমিনাল, এগুলো কিন্তু ভাই একদম রেয়ার, এগুলো গেমের মধ্যে একদম রেয়ার, আর এগুলো চাইলেও সবাই নিতে পারতেছে না। প্রথম অবস্থায় ডায়মন্ড লাগতেছিল 6000 7000 10000 এমন ডায়মন্ড খাইতেছিল, কিন্তু এখন রিসেন্টলি আমি নিজে বের করেছি, আমার ডায়মন্ড খরচ হয়েছে 6500 থেকে 700 ডায়মন্ড, টোটাল খরচ আমার নিজের রয়েছে। আর আপনারা যারা ভিডিও দেখতেছেন, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আমি আমার এই ভিডিও থেকে 10 জনকে যে কোনো একটা করে ক্রিমিনাল বের করে দিব, একটা করে ক্রিমিনাল বের করে দিব ভাই। আপনারা যদি রিকোয়েস্ট করেন যে ভাই আমার এই সবগুলো বের করে দেন, এটা আসলে কোনোভাবে সম্ভব না, হ্যাঁ, আমি একটা ক্রিমিনাল বের করে দিতে পারবো আপনাদের শুধু আমাদের ইউটিউব চ্যানেলের এই ভিডিও থেকে। আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যে ভিডিও দেখতেছেন, আপনাদের ইউআইডিটা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, কারণ আপনারা যদি ইউআইডি কমেন্ট না করেন তাহলে কেন বুঝতে পারবো না, সিরিয়াসলি। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমার ইমেল, মানে আমার বিজনেস ইমেল হচ্ছে ইউটিউবে গেলেও পাবেন, এবং আমার ফেসবুকে বিজনেস ইমেল পাবেন, আমার ফেসবুকে বিজনেস ইমেলটা নিয়ে আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড দিবেন, আমি 10 জনাক বের করে দিব এবং 10 জনাক প্রমাণ সহকারে ভিডিও দিব, এটা ফাইট টু কিলের ওয়াদা। আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদের সকলের প্রতি অনুরোধ, আমার ফাইট টু কিল পেজে যান, পেজের ওখানে গিয়ে আমার বিজনেস ইমেল নেন, ইমেলে আপনার আইডি পাসওয়ার্ড পাঠাবেন ভাই, ইমেলে আইডি পাসওয়ার্ড পাঠাবেন, তাছাড়া কোনো ফেসবুক পেজে বা কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি আইডি পাসওয়ার্ড চাই ভুলেও দিবেন না ভাই, এবং ইউটিউব চ্যানেলে কেউ আইডি পাসওয়ার্ড কমেন্ট করবেন না, আপনাদের প্রতি অনুরোধ। সো আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমি ফাইট টু কিল অপমান হয়ে সব করে ক্রিমিনাল বের করতে পেরেছি। হলুদ ক্রিমিনাল দেখেন, এদিকে যদি রেড ক্রিমিনাল দেখি, দেখেন রেড ক্রিমিনাল পড়লে অনেকে ভালো লাগছে, এটা নিয়ন রেড ক্রিমিনাল, এটা আমার কাছে ততটা ভালো লাগে না, কিন্তু ভাই আমার কাছে সিরিয়াসলি ভাই এই হলুদ ক্রিমিনালটা অনেক ভালো লাগছে ভাই, অনেক ভালো লাগছে। আপনারা মনে হয় আজকের ভিডিওটা ইতিমধ্যে দেখে ফেলেছেন যে সামান্য একটা ক্রিমিনাল বান্ডিলের জন্য যে এত অপমান হইতে হবে, মানে এটা কোনোদিন আমি কল্পনাও করি নাই, আর এটা কোনো সিরিয়াস মাইন্ডের ভিডিও ছিল, এটা কোনো প্রকার কোনো স্ক্রিপ্টেড ভিডিও ছিল না। আপনারা হয়তো অনেকেই মনে করছেন যে স্ক্রিপ্টেড ভিডিও, না রে ভাই, স্ক্রিপ্টেড ভিডিও আমি ওটা বানাই নাই। সো গাইস আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আপনাদের কাজ কি, যদি ফ্রিতে ক্রিমিনাল বান্ডিল নিতে চান সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেলে যাইতে হবে, গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আপনাদেরকে অবশ্যই ইউআইডি কমেন্ট করতে হবে। তো গাইস আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, না বোঝার কিছু নেই তো ভাই, না বোঝার কিছু আছে আপনারা বলেন, আপনাদের বোঝানোর জন্যই তো বোঝালাম, দেখেন আমি সব একদম নিয়ে নিয়েছি ভাই,
তারপরেও এখানে দেখেন আমার দুইটা এখনো ই আছে বুঝছেন, এক্সচেঞ্জ করার দুইটা ই আছে, দুইটা টোকন আছে, তাছাড়া সবকিছু আমি ডবল ডবল পেয়েছি। আমার ক্রিমিনাল বান্ডেল বের করতে আমি কিছু ডায়মন্ড লসও খেয়েছি, আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাক, আমার ভাই ব্রাদাররা প্রতিদিন প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে ক্রিমিনাল বের করে দেন, ক্রিমিনাল বের করে দেন ভাই, ক্রিমিনাল বের করে দিব আমি প্রমাণ সহকারে, আপনাদের মাঝে ভিডিও আপলোড দিব, আপনারা ভিডিও পাঠাতে হবে। আমার ফেসবুক পেজে বিজনেস ইমেল আছে, ওখান থেকে ইমেলটা কালেক্ট করতে হবে, কালেক্ট করে ওখানে আপনাদের ভিডিও পাঠাতে হবে, আইডি পাসওয়ার্ড দিতে হবে। সো আগে আইডি কোড দিয়ে দেবেন, আমি যাকে আইডি পাসওয়ার্ড দিতে বলবো দেন সেই দেবে, আমি অ্যাক্টিভ প্লেয়ারকে দিব, যারা প্রতিদিন প্রতিনিয়ত ডায়মন্ড টপ আপ করতে পারে না আমি তাদেরকে বের করে দিব। ওকে, সো সুতরাং গাইস আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন, আমার মনে হয় না আর কিছু বলা লাগবে। যারা যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার নাই, অবশ্যই ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে তারপরে ইউআইডি কমেন্ট করতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু গাইস মিস করবেন আপনারা।